নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি তোমাদের কাছে। একদিন আমি ভিডিও করিনি, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি সেই মুক্তা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি আমার ফোন রাখার স্ট্যান্ড ছিল না, আমি নতুন একটা কিনেছি। তো একদিন তোমাদের সঙ্গে আমি কথাই বলতে পারিনি যেদিনকে স্ট্যান্ড এসেছিল। তো আজকে এখন বাজে 5টা এরকম বাজে, হয়তো 5টা বেজে গেছে। আমি শাড়ি পরে আছি। তখন হচ্ছে আমি শাড়ি কেন পরে আছি, আমি শাড়ি পরে আছি কেন, আমি এক নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম, এক শ্রদ্ধানুষ্ঠানে গেছিলাম। তো সেখানে গিয়ে আমি যেতে হয়েছিল শাশুড়ির সঙ্গে, এই কারণে আমি ওখানে শাড়ি পরেই গেছিলাম, এই পাশে আমাদের বাড়ির পাশেই। তা ওখান থেকে ছেলে খেয়ে এসে আবার ওর এক পাশে আর এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল ওর, ও সেখানে গেছিল, এখন খেলছে মাঠে। আর আমি শুয়েছিলাম, একটু শুয়ে ইনস্টা করছিলাম, ভিডিও করছিলাম। তো ভাবলাম কি করব, তোমাদের সঙ্গে একটু গল্প করি, এখন আর তো কিছু কাজ নেই। হাজবেন্ডও গেছে এক বন্ধুর বাড়িতে, এক্ষুনি আমাকে SMS করলো, ওর বন্ধুর বাড়িতে যাচ্ছে, ওর বন্ধুর বাবা এক্সপায়ার করে গেছে আজকে, তো সেই কারণে ওখানে যাচ্ছে বসিরহাটে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, আমি এক কালকে তার আগের দিন, মানে একদিন আগে, তো আমার আমার স্ট্যান্ড ছিল না বলে আমি একটা ট্রাইপড অর্ডার করেছিলাম। তো সেই ট্রাইপডটা এসে গেছে, এই যে আমি এবার এটা দিয়ে ভিডিও করব। আমার খুব অসুবিধা হচ্ছিল, তো আমি তোমাদের দেখাবো বলে আমি এখন এমনি নর্মাল দাঁড় করিয়ে রেখেছি ফোনটাকে, আর আমি ট্রাইপডটা তোমাদের দেখাবো বলে দাই ভিডিওটা করছি। তার সঙ্গে এই একটা রিমোট আমাকে দিয়েছে, এটা খুব সুন্দর এই জিনিসটা, মানে আমি দূর থেকেও এটা দিয়ে আমি সেলফি তুলতে পারবো, প্লাস আমি ভিডিও অন করতে পারবো, মানে এটা খুবই একটা ভালো জিনিস, সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে এটা। ছোট্ট একটা রিমোট, এটা দিয়ে আমি সেলফি তুলি আর ভিডিও এটা দিয়ে এখন অন করলাম, এটা ব্লুটুথে অন করতে হয়, খুব ভালো জিনিসটা। তো এই ট্রাইপডটাও খুব ভালো, এটা খুব কাজের একটা জিনিস। তো আমি ভিডিও করব বলে আমি আগ্রহ করে এটা কিনেছি, আমি কোনোদিনও মানে ভাবতে পারিনি যে আমি আমার মানে ভিডিও করার জন্য এই জিনিসটা লাগবে। তো আমি এটাই অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, তো ভালো, খারাপ না, খুবই ভালো। তো ওটাই বলার ছিল, ওই কারণে আমি এখন ভিডিওটা করছিলাম। আর সারাদিন তো তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি, আর মনটাও আমার এই কদিন খুবই খারাপ ছিল, যেহেতু পারিবারিক একটু সমস্যা, ঝগড়াঝাটি অশান্তি তো লেগেই থাকে, জানো সংসার করতে গেলে তো ঝগড়াঝাটি অশান্তি ওটা হবেই সবার ক্ষেত্রে। তো এমনই একটা অবস্থা, মানে আমার এমনই, মানে আমি সবাইকে একটু বেশি ভালোবাসি, আর যে কারণে হয়তো কষ্টটা আমার বেশি পেতে হয়, তো খারাপ লাগে ওখানেই, আর কিছু না। তোমরা হয়তো আগের ভিডিওটায় দেখেছো যে মানে হাজবেন্ডের সঙ্গে একটু মনোমালিন্য হয়, আবার ঠিক হয়ে যায়, তো আমার একটু দেরি হয় এই আর কি, ওই কারণে তাও সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় এই আর কি। সবারই তো মা বাবা প্রিয়, সবাই সবার মা বাবাকে বেশি ভালোবাসে, সেখানে আর কী বলবো, আর কিছু বলার নেই, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো আর কী বলবো, আমি এই যে এখনও ব্ল্যাঙ্কেট, এই দেখো ব্ল্যাঙ্কেট এখনও গায়ে জড়িয়ে আমি ওই ইনস্টা করতে বসেছিলাম, কাজই নেই কিছু, কী করবো, ইনস্টা করে এই উঠলাম। আর এই বিকেলবেলা আবার রান্নাঘরে যেতে হবে, সন্ধ্যাবেলা কিছু খেয়ে চা খেয়ে তারপর রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে, ছেলে আসলে ওকে আবার পড়তে বসাতে হবে। এবার কী রান্না করব, কী করব, যদি স্পেশাল কিছু করি তাহলে তোমাদেরকে দেখাবো, আর যদি সেরকম কিছু না করি তাহলে টুকটাক দেখাবো, মানে যা রান্না করেছি সেটা দেখাবো রান্না হয়ে যাওয়ার পরে। তো ঠিক আছে, আমি রান্নার সময় আবার আসছি, রান্না দেখাবো তোমাদের, তোমরা রেডি থাকবে। বন্ধুরা, আমার চা হচ্ছে, এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে এখন মাছটার চা দুধ বসানো রয়েছে, বাজার থেকে এসে বসালাম, একটু চা খেয়ে নিই, তারপরে দেখি কী রান্না করা যায়। ওই ছেলে ওর ঠাম্মাকে চা দিতে গেছে, আর আমি বাজার থেকে দাঁড়িয়ে লাইটটা ধরিয়ে দাও, বাজার থেকে
এই বেতো শাক নিয়েছি, এই যে বেতো শাক আনলাম, এই দেখো। তারপরে আনলাম এই দেখো বেগুন, বেগুন এনেছি। তারপরে টমেটো এনেছি, এই ফুলকপি কোথায় গেল, এই যে ফুলকপিও নিয়ে এসেছি। এই দুধ পড়ে যাচ্ছে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুধ পড়ে যাচ্ছে। এই যে ফুলকপি এনেছি, আর মাছ আনিনি, এই কালকের মাছ ছিল এই যে দুটো দেখতে পাচ্ছ তোমরা, এই খয়রা ইলিশ ছিল দুটো, ওটাই আজ রাত্রে ভাজা করবো। আর বেগুন ভেজে বেগুনটাকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখবো, মেখে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বেশি কিছু করবো না, অনুষ্ঠান বাড়ি গেছিলাম তো খেয়ে এসছি ওখান থেকে, আর এখন রাতেও বেশি খেতে মানে ইচ্ছে হবে না। তো ঠিক আছে, আজকে আমার এই অবধি। তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, ভালো লাগলে কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করো। যদি আমার কিছু ভুল হয়ে থাকে তোমরা সেটা বলো আমাকে যে এটা ভুল হচ্ছে, তাহলে আমি সেইভাবে সব কিছু করতে পারো। নতুন ভিডিও করতে গেলে কি বলতে হয় কি করতে হয়, আমি যতটুকু পারি আমি ততটুকু তোমাদের কাছে শেয়ার করলাম। তার মধ্যেও যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবে। আর আমার কোথায় ভুল হচ্ছে প্লিজ তোমরা একটু আমাকে জানিও কোথায় ভুল হচ্ছে, কারণ আমি নতুন ইউটিউবার, আমি নতুন ইউটিউব খুলেছি, তো সেইভাবে কিছুই জানি না আমি। আর তোমাদের একটু সাহায্য চাই, তোমরা একটু হাত বাড়িয়ে দিও, আমি এটুকুই আশা করি তোমাদের কাছে। তো ঠিক আছে, টাটা বন্ধুরা, আবার কালকে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আর তোমরা তো জানোই আমার চ্যানেলের নাম আমি সেই মুক্তা, তো সেখানেই তোমরা একটা ঘন্টাটা একটু বাজিয়ে দিও। টাটা।